বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন দীঘাতেই আছি। তো এখন পর্যন্ত সূর্য ওঠেনি, চারিদিকে কুয়াশা, এই যে দেখছো ঘোড়া। এতে তোমার যারা চাপবে তারা চাপতে পারে, আমাদের বন্ধু বান্ধব যারা এসেছিল কেউ চাপেনি, কেউ সাপোর্ট ছিল না আমাদের। তো এরা নিচ্ছে তোমার 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যেমন যাবে তোমরা। দেখো এখানে এই সাদা ঘোড়া, ঘোড়া যেমন দেখতে যদি ভালো ঘোড়া হয় রেটটাও বেশি নিচ্ছে তারা, আমরা জিজ্ঞেস করেছিলাম। আর ওই যে পিছন দিকে দেখছো যে গাড়িগুলো, এই যে এগুলো রিমোট গাড়ি, তো এই গাড়িগুলো বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ চলছে। তো আমরা জিজ্ঞেস করলাম কত, না 50 টাকা নিচ্ছে কেউ, হয়তো একবার যাবে একবার আসবে 50 টাকা, আর যদি দুবার যায় দুবার আসা যাওয়া করে হ্যাঁ তাহলে 100 টাকা, বিভিন্ন রকম যে যতক্ষণ চাপতে পারবে। তো বাচ্চাদের জন্য খুবই ভালো গাড়ি, রিমোটে চলে গাড়িগুলো। তো এই যে একটি বাচ্চা চাপলো দেখতে পাচ্ছ, এই যে রিমোটে চালাচ্ছে, খুবই সুন্দর গাড়িটা। তো ওরা জিজ্ঞেস করছে আর কি কত কী লাগবে, আমরা পাশেই ছিলাম। ওই যে ফাঁকা নিয়ে আসছে, হয়তো রেটে পোষায়নি। তো যাই হোক, তোমরা যদি কোনো আসো, কোনো বাচ্চা থাকে তোমাদের, তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো গাড়িটা। আর এখনও দেখো চারিদিকে কুয়াশা কেমন নেমে আসছে, সূর্য দেখাতে পাচ্ছি না, মানে তোমাদেরকে বলবো আর। এদিকে দেখো তোমার আসছে, মনে হচ্ছে পুরো মিসাইল একদম। তো এটা হচ্ছে বোটগুলো, বোটগুলো এখন নামাচ্ছে সকালবেলা, আমরা তো ভোর দিকে পৌঁছে গেছি, তো ওরা সকাল সকাল নামিয়ে আনছে, এবারে সব চালু করবে আর কি, সব সেটিং করে নেবে। তো যার যা আছে তারা নিয়ে আসছে ব্যবসার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত কুয়াশা নেমে আসছে চারিদিকে, দূরে দেখো, মানে দূরে কিছু দেখাই যাচ্ছে না এরকম মনে হচ্ছে, সূর্য দেখার জন্য সব মানে তাড়াতাড়ি এসছে ওখান থেকে, মানে রুমে এসছে, রুম থেকে এসেই চলে এসছে। তো চলো আরো দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সমুদ্রের ধারেই রয়েছি, তো এখন সূর্য ওঠেনি, আমরা সূর্য ওঠা দেখার জন্যই আমরা দাঁড়িয়ে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ কত লোকজনের ভিড়, এদিকে তো প্রচুর ভিড় আছে, আর একটু একটু পরেই সূর্য উঠবে। আর তোমরা শুধু দেখো, শুধু চারিদিকে দৃশ্যটা দেখো, চারিদিকে লোকের কত ভিড় আছে। তো এখান থেকে এরপরে আমরা যাবো মোহনাতে, যাবো সূর্য ওঠাটা দেখে নেবো, দেখে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো মোহনাতে। তো চলো তোমাদেরকে দেখাই, সূর্য ওঠা পর্যন্ত আমরা রয়েছি এখানে, দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখনও লোকে অপেক্ষা করছে সূর্য দেখার জন্য। তো সূর্য তো কুয়াশার জন্য তোমাদেরকে মনে হয় দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, চারিদিকে সব লোক যাতায়াত করছে প্রচণ্ড, মানে ভোর থেকেই প্রচুর ভিড় হয়ে গেছিলো ওখানে। তো আমরাও সেই অপেক্ষায় এসেছিলাম তাড়াতাড়ি করে চাটা খেয়ে সূর্যটা দেবো, কিন্তু কুয়াশা নেমে গেছে এবং এই যে দেখতে পাচ্ছ পাথর পর্যন্ত, এতদূর পর্যন্ত ইয়ে মানে জলটা এসেছিলো, একটু কমে গেছে। তো জলটা আবার আসবে বললো 3টে পর্যন্ত বোধহয় আসবে, 12টা থেকে 3টের মধ্যে আবার জলটা আসবে। বন্ধুরা দেখো বাচ্চা গাড়ি চালাচ্ছে, রিমোট গাড়ি, যে গাড়িগুলো ব্যাটারি চালিত গাড়ি। আর আমাদের বন্ধু, আমাদের রাজকুমার দা সব দাঁড়িয়ে আছে, আমাদের টিমের সব, তো ওরাও তাই করছে সূর্য দেখার জন্য। আমাদের সুকান্ত দাঁড়িয়ে আছে। বন্ধুরা তোমরা এখানে আসো, এনজয় করে এনজয় হবে তোমাদের, কিন্তু মানে এখানকার যে ঢেউটা সেরকম, অনেক যেন বলে যে খুব মানে উঁচু ঢেউ, কিন্তু সেরকম ঢেউ এখানে নেই। তো আমরা যেটা দেখলাম, আবার এমনি যারা আগেও এসেছিলো তারাও বলছে যে এখানে সেই ঢেউটা কিন্তু এখানে অতটা নেই, যারা যেটা পছন্দ করে আর কি। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মোহনাতে, তোমরা যেন ভিডিওটা দেখতে থাকবে, তোমাদেরকে আরও আপডেট দেখাবো, মোহনা দেখাবো, আরও অনেক কিছু আছে দেখাবো আমরা। চলো এখন আপাতত রাখছি তোমার। Thank you.
তো বন্ধুরা, আমরা এখনো সেই সমুদ্রতেই আছি, এখনো সূর্য উদয় হয়নি। তো এবার মনে হচ্ছে হবে। এর মধ্যেই একটু অনেক কুয়াশা চলে এসেছিলো, তো দেখতে পাচ্ছ আর চারিদিকে সব ধোয়াশা হয়ে গেছে। তো আমরা এখন এখানে কুয়াশা ইয়েতে দাঁড়িয়ে আছি আর কি। তো দেখি কখন ওঠে, সূর্য উদয় হয়, তোমাদেরকে দেখায় আরও দিন। তো বন্ধুরা, খুবই দুঃখিত চারিদিকে কুয়াশার জন্য, তোমাদেরকে সূর্য ওঠা দেখতে পেলাম না, তো দেখাতে পারিনি। যাই হোক, আমরা রুমে যাচ্ছি খাওয়া দাওয়া করে, এবারে মোহনার দিকে আমরা রওনা দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো।